ওই যে হুজুরে পাক ইসলাম রে আল্লাহ এমন আদর্শ দিয়া দুনিয়ার দিছই যে একটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সর্বক্ষেত্রে সর্বোত্তম আদর্শ নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শ। আপনার ব্যক্তি জীবনে আপনি মাতিতা কিলা আটিতা কিলা খাইতা কিলা রাস্তার চলাফেরা করতা কিলা মানুষের লগে কিলা সুলুক করতা সব কিছু নবীজি হুজুরে পাক ইসলামে দেখাইয়া দিয়া আছে। আপনি খাসার মানুষের লোকে প্রতিবেশীর লোক কি আচার ব্যবহার করতেন, প্রতিবেশী তিন ধরনের, এক ধরনের হইল কুটুম এবং মুসলমান, এরা আপনার উপরে বেশি হকর দাবি। দুই নম্বর হইল কুটুম নাই শুধু মুসলমান, তারারও আপনার বিরাট হক আছে। আর তিন নম্বর হইল হিন্দু মানুষ, আপনার কুটুমও নাই মুসলমান নাই হিন্দু মানুষ, তারারও আপনার উপরে হক আছে, আপনার উপরে অধিকার আছে যদি আপনার দৌলত থাকে বা নৈতিক শক্তি থাকে। তবে অন্য ধর্মের মানুষ যারা তারা ধর্মীয় কিছু দিতে পারতে নাই, যকাত সদকা ইত্যাদি দিতে পারতে নাই, মানবিক সাহায্য তারা করতে, কারণ আমরা নবীজি হইলে মানবতার নবী, মানবিক সাহায্য তারা করে। আমার বাবা তো একবার হিন্দু মানুষ হইয়া তার খুব গরিব, ওখান তো মুদ্রা দাপন করতে রেখে তার শ্মশান জুয়া জ্বালাইতো, তার অন্ত্যেষ্টিক্রিয়া করতো, অন্ত্যেষ্টিক্রিয়া হইতে আর একটা মনে পড়ে। এখন দেখা যায় আমরা আগে হইতাম না নি যে জনজা এগুলো নামও বদলি হয়ে গেছে অন্ত্যেষ্টিক্রিয়া, আমরা মরলে হইতাম না নি যে কফিন খই রাখা হয়েছে, এটা হচ্ছে মরদেহ হয়ে গেছে, এটা আজও বাজব জিনিস আমরা দেশে বানাইছে, অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এগুলা। তো সাবর কাছে ইয়া হয়েছে তার লাকড়ি নাই, তার বাপরে না সে বাপ মরি গেছে শ্মশান করত সাবে হয়েছেন গাছ দেখাই হয়েছেন যাকটা তোমার পছন্দ হয়ে গেল, এটা মানবতা, কারণ আমরা মানবতার নবী যাই। মা আরসালনা কাইল্লা কাকফাতাল্লিন নাসি বাশিরাম ওয়া নাযীরা তানুম, মানবিক সাহায্য যে কোনো ধর্মের মানুষের করতে পারে। তো নবী যে ওগুলা প্রতিবেশীর লোকে কি সুলুক করতা আচার আচরণ করতা এগুলা দেখাইয়া দিয়া গেছ, এরপরে একটা রাষ্ট্র কীভাবে চালাইতা, এরপরে আপনি খামলা রাখলে কীভাবে তার লোকে আচার ব্যবহার করতা, এরপরে রাষ্ট্র কীভাবে চালাইতা, আন্তর্জাতিক ক্ষেত্রে কীভাবে যোগাযোগ রাখতা, কী পলিসি অ্যাপ্লাই করতা, অর্থাৎ মানব জীবনের সর্বক্ষেত্রে সব ব্যাপারে প্রথম থেকে শেষ পর্যন্ত যত সমস্যা আছে যত ব্যাপার আছে নবীজি হুজুরে পাক ইসলামে নিজে করিয়া বাস্তবে সর্বোত্তম ব্যবস্থাটা দেখাইয়া দিয়া গেছিল। আমরা একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহারে যেখানে হয়েছিল যে নবীজির অনুপম চরিত্রটা কীরকমের, আখলাক কীরকমের, হুজুরে পাক ইসলামে এরে জোর হুজুরে পাক ইয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহায় জবাব দিছিল যে নবীজির আখলাক হইল অর্থাৎ ব্যক্তি চরিত্র অনুপম চরিত্র কোরআন শরীফ, কোরআন শরীফ চরিত্র হয়েছিল, অর্থাৎ নবীজি হুজুরে পাক ইসলামের ব্যক্তি জীবনটা আসলো কোরআন শরীফের বাস্তব রূপ বাস্তবতা, বাস্তব কোরআন শরীফ আসলো নবীজি হুজুরে পাক ইসলামের আখলাক, কোরআন শরীফে যা বলা হয়েছে যা নিষেধ করা হয়েছে যা আদেশ করা হয়েছে সব কিছু নবীজি হুজুরে পাক ইসলামের আখলাকের মাঝে আসিল, অনুপম চরিত্রের মাঝে আসিল, নবীজি হুজুরে পাক ইসলামের চরিত্র হইল আখলাক হইল বাস্তব কোরআন শরীফ, কোরআন শরীফের রূপ কোরআন শরীফের বাস্তবতা নবীজি দেখাইয়া দিয়ে গেছেন জীবনের সপ্তাহ। কোরআন শরীফ আল্লাহ জেসার গেছে দিলে বা আসমান থেকে আল্লাহ যদি কোরআন শরীফ সাফা করিয়া দিলে এটা আমরা কেউ বুঝলাম না, আল্লাহ চাইলে ভালো হয় আচ্ছা পৃথিবীর কোরআন প্রিন্ট করা কোরআন শরীফ দিতাম, এটা বোঝার মাধ্যম খেয়ে হুজুরে পাক বাস্তবে দেখাই দিয়ে গেছেন যে কোরআন শরীফ কী, কোরআন শরীফ কী নিষেধ করে কী আদেশ করে সব করিয়া দেখাইয়া দিয়ে গেছে। আর হিলা সাফাইয়া সাড়িতেও দিয়ে আল্লাহ মানুষ হুজুরে পাক ইসলামের আত না দিয়া তাহলে খেয়েও বুঝলাম না, আর নবীজি হুজুরে পাক ইসলাম ছাড়া কোরআন শরীফ খেয়েও গ্রহণ করার মতো করিয়া আল্লাহ দুনিয়া খুঁজে ফাটাইছিল। لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله আল্লাহর কোরআন শরীফ গানের আজমত সম্মান এত বেশি আল্লাহ কইরা যদি আমি কোন পাহাড় পর্বতে কোরআন শরীফের সম্মানের ফিলিংস দিয়া তার উপরে কোরআন শরীফ ছাড়িতাম এই এটার সম্মান দারুণ করতে পারল না, পাহাড়ে পাহাড় ডলি গেল নে পাহাড় তেসনেস হয়ে গেল, এটা একমাত্র নবী হুজুরে পাক ইসলাম গ্রহণ করার মতো করিয়াও আল্লাহ দুনিয়া কাটাইছে।
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وسلم. أمر ده أتوب الله قرآن شريف الله خير أمر الله رويسيني رويسينا الدنيا تويسي لوكو لوكو كوتي كوتي مانوس مومينا سي নবীজির সুন্নতের অনুসারী আছে, নবীজির আখলাকের অনুসারী আছে। এই যে আল্লাহ ইজাদিল্লাহ কইছই, আবার উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে উপরে দরজা হইল সাহাবাই কেরামত। আল্লাহ এখন যদি আল্লাহ আনহুম ওয়ারাদু, আল্লাহ এরা উপরে খুশ হয়ে গেছেন, আর আল্লাহর নিয়ামত হইয়াও সাহাবাই কেরাম খুশি হয়েছে। সবচেয়ে মানব জাতির মধ্যে, মুসলমানদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সব মর্যাদাশালী আল্লাহর দরবারে হইলা সাহাবায়ে কেরাম, সমস্ত দুনিয়ার অলি আল্লাহ লরে একটা এখানো করা যায়। যদি আল্লাহর হবিবের এক সাহাবির ভাবের এক দুলার সমান হইতা নাই, এত মর্যাদা আল্লাহ দিয়েছে। কিতাব লাগি তাই দিন তো যে হদিস শরীফ পড়িছেন, আমরাও পড়ি জন হুজুরে পাশে তাই দিন যে হদিস শরীফ শুনছেন, আমরাও ওটা পড়ি। তাই তাই যে কোরআন শরীফ নবীজির জবান মোবারক থেকে হয়েছিল, আমরাও তো ওটা পড়ি। সন্তান দরজ তো বুলন্দ হইল এখানে, একমাত্র কারণ সেহবত সংস্পর্শে দেওয়া। সাহাবায়ে কেরামরা দুনিয়ার সবচেয়ে মূল্যবান, সবচেয়ে আলোকিত পরশপাতর নবীজি হুজুরে পাক ইসলামের খাসাত গেছেন, সংস্পর্শে গেছেন, সোহবতে গেছেন গিয়া তারা নবীজি হুজুরে পাক ইসলামের আলোয় সরাসরি আলোকিত হয়েছেন। বিদায় আল্লাহ তালার মর্তবারে এত বলন করছে, নবীজির আলোয় আলোকিত হয়ে গেছেন তারা। সাল্লাল্লাহু আলা, আমার ড্রাইভারের হইন না, আরে ড্রাইভার হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা হদিস শরীফ আছে, হুজুরে পাক ইসলামে ফরমাইছেন আমার সাহাবী কোনো আনু ইন্তেকাল করলে কিয়ামতের দিন আলোকিত হয়ে উঠবা এবং এই জায়গার মানুষের সর্দার হয়ে উঠবা। এই আলো কোন আলো? নবীজি হুজুরে পাক ইসলামের সংস্পর্শে গিয়া, সাহবতে গিয়া যে আলো হাসিল করছেন, এই আলোয় কাতে যা কুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, এই আলোয় আলোকিত হয়েছে। কোনো মানুষ খারাপ মনের মানুষ হইলে ভালো, আর দুইটা পথ, একটা হইল নিজে চিন্তা করা আমি কিতা, আমি কি যদি আমি চিন্তা করি তাহলে আমি মন্দ হইবার কোনো উপায় নাই। আগে হয়েছি মানুষ আল্লাহ মানুষের কিতাব হয়েছে না, আমরা কত বড় সম্মান দিছ, মন বাদ মানুষ হওয়ার কোনো উপায় নাই। আর সফুল মখলুকাত কাররামনা বানি আদম, আল্লাহ কইরা সবচেয়ে সম্মানী আমি, আমার সম্মান রক্ষা করি আমি দুনিয়ার থাকতাম, আমি সব দিক দিয়ে ভালো হইতাম হইব, আল্লাহ আমার ভালো হয়েছেন সব দিক দিয়ে আমি ভালো থাকতাম হইব। আরো ফত হইল যদি খেরুর দিল আন্দাই রয়ে যায়, মন আন্দাই রয়ে যায়, কল অন্ধকার হয়ে যায়, মনে সবসময় চায় খালি ভাত খাম, খালি মদ খাইতা, সন্ত্রাস করতা, হাইজেক করতা, বিভিন্ন ধরনের করাপশন খালি মনে চায়, ই মন সাফ করতা যেটা, এই মনও সাফ হয়। আগে এক পথ কইছি নিজে আমি কে প্রশ্ন করলে উত্তর আইব দেখা, এটা আমার বালা বানাই দেবার। আরও পথ হইল আপনি বালা করছে জানে চায় না, মন বালা হত্যা দিল ইন্না ফিল জেসেদে মজগাতা নিজা সালোহাত সালোহাত জেসেদে করলো ইজা ফাসাদ ফাসাদ জেসেদে করলো আলা ওহি আল কাল, বালা করতে হইলে আপনি ভালো মনের, সুন্দর মনের, পবিত্র মনের, স্বচ্ছ মনের, ক্লিন মনের একটা মানুষের খাসা লইলে কোয়া ওই জাক্কি হিমিটা নবীজি হুজরে পাক ইসলাম থেকে চলিয়ে আইসে কোরআন শরীফ আল্লাহ হুসেন ওই জাক্কি হিম ওই আল্লি মোহাম্মুল কিতাব, নবীজি হুজরে পাক ইসলাম থেকে চলিয়ে আইসে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন নেক মনওয়ালা কোন মানুষের খাসার যাকি সহপতি যাকি আপনার মন, আপনার দিল, আপনার কলব আলোকিত। صلى الله على سيدنا ومولانا محمد. اي ড্রাইভার ভাই আও লাগতো না তো কি করে না তো 25 হাজার দূর হয়ে যাবে তো 1 ঘন্টা লাগবে ভাই। صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله নবীজি হুজুরে পাক ইসলামের জরিয়ায় আমরা বহুত কিছু পাইছি, এর মধ্যে এমন একটা উপহার আমরা পাইছি, এমন একটা গিফট আমরা পাইছি দুনিয়ার কোনো মানুষের যেটা পাইছে। হুজুরে পাক ইসলামের আল্লাহ দাওয়াত করছিলাম, মেরাজ তো শেখ নিছিলাম,
ড্রাইভারের বাচ্চা হয়ে গেছে, আয়ো আমার গাড়ির ড্রাইভার হয়ে গাড়ির গেছে ভাই ভাই হয়ে আইতো না এখানে ঠিক করে দিন। ঘুমাইতে জুত করে তুলে দিও। হুজুরে পাক ইসলামের জরিয়া এমন একটা পুরস্কার আমরা পাইছি দুনিয়ার কোনো মানুষে দেখা পাইছে। আল্লাহ দাওয়াত করছিল নবীজি মেরাজত শুনেছে, তাই বহুত কিছু দেখছেন বহুত কিছু পাইছেন, বেস্তর আজাব জহের বেস্তের আরাম জহের আজাব আম্বিয়া কেরামের লগে দেখা ফিরিস্তাফর লগে দেখা সব কিছু অনেক কিছু যেটা দুনিয়ার আর কেউ দেখছেন না। আমরা নবীজি হুজুরে পাক ইসলামের জবান থেকে শুনছি শেষ পর্যন্ত আল্লাহর সাথে তার মুলাকাত হয়েছে। কোনো তর্ক আছে কে ওখানে হোলা দেখা হয়েছে কে ওখানে হোলা দেখা হয়েছে? বাবা এটা করিয়া লাভ নেই, আল্লাহ তান শান মোতাবিক আর তান হবিবের শান মোতাবিক তান তান দুজনের দেখা হয়েছে। কোন দুয়ারে দিয়ে দেখা হয়েছে আর কিলা দেখা হয়েছে এটা লইয়া তর্ক করার কোনো দরকার নেই। আল্লাহর মতো করিয়া আল্লাহ দেখা করছে আর আল্লাহর হবিবের শান মোতাবিক আল্লাহর লগে তান দেখা হয়েছে। নবীজি হুজুরে পাক ইসলামের রোজা শরীফ অত্তর শরীফ লইয়া আসেন বিল ইত্তেফাক হুজুরে পাক ইসলাম তান রোজা শরীফ জিন্দা আসেন সব ইলিম হাসিল করিলে আল্লাহ লাগিত কিছু না অন্য লাগি দিতানি তুকানি তুলে হিতান কোন বাই দিছেন আর কিলা বাত আছেন আর কিল্লা হুকনু আছেন আমি মনে করি এটার দরকার নাই। নবীজি হুজুরে পাক ইসলামের শান মোতাবিক মর্যাদা মোতাবিক আল্লাহ জেলা খুশি ওলা আমার নবীজি হুজুরে পাক ইসলামের তান রোজা শরীফ কবর মোবারক রোজা শরীফ জিন্দার আসছেন আমি এর বেষ্টুকানি যেতাম চাই না। আর আমার মাথায় দাঁড় তো নাই ঠেকই বাকির মাথা গেলে আর বকিল্লা হুজুরে পাক ইসলাম কীভাবে আসেন না আসেন ওটা কিছু জিনিস পিয়া চিন্তা করতে করতে আর হইতে হইতে জান কুরবান এটা তো আল্লাহর আর আল্লাহর হবিবর ব্যাপার সালাম দিতাম নবীজির দরবারও গেলে তো আইটি আমরা নাই কিতান জয় বাংলাদেশের কোনো মন্ত্রী গেলে মালয়েশিয়ার কিতাব হাই আমরা মানুষ যাওয়ার ফোত হয় নবীজি হুজুরে পাক ইসলাম আল্লাহর দরবারও দাওয়াত পাইয়া গেলে আমরা লাই চিতা আনলা আমরা তান গুণাগার উম্মত আমরা তান প্রজা আর খেয়ে গেছ ইতা মন্ত্রী মিনিস্টার নয় ইতা মন্ত্রী মিনিস্টার নয় বাদশাহ নয় দুনিয়ার সব বাদশাহগুলোর বাদশাহ দুনিয়ার বাদশাহ আখেরাতের বাদশাহ সর্বরে কায়নাত রহমতুল আলম ইনশাফিউল মুসলিমিন হুজুরে পাক ইসলাম সফরও গেছেন আমরা উম্মতন লাগি তো ওলা বড় কুচু আমরা ফাইতাম আশা করি করি না অবশ্যই ফাইতাম ইনশাআল্লাহ আঞ্চৈন এমন পুরস্কার যেমন বাচ্চা তেমন পুরস্কার দুনিয়া আখেরাতের বাচ্চা নমাজ আমরা লাগে আনছ আমি ও কথা করিয়া শেষ করে দিব হুজুরে পাক ইসলামদের নিয়ামত নমাজ আনছ নমাজ আল্লাহ ইসলাম হঞ্চা শক্তি নবীজি আমরা হুজুরে পাক ইসলাম আমরা নবীজি ইল্লা দয়াল নবী ওমা আরসাল্লা কাইল্লা রাহমাতাল্লিল আলামিন দয়াল নবী দয়ার সাগর আল্লাহর কাছে বারবার চাইছে আমার উম্মতে পঞ্চাশ শক্ত নমাজ হইতো দম পালিবার সময় হইত না আল্লাহ সময়তে সময়তে ফার্স্ট শক্ত গ্রান্ট করিয়া দিছে কিন্তু ভাই হল আমরা যে ফার্স্ট শক্তের নমাজ আল্লাহর দরবার ওইটার বেলু এটার মর্যাদা পঞ্চাশ অক্তের সমান আমরা ফার্স্ট শক্তের নমাজের মর্যাদা এত ওয়েটেবল এত ওজনওয়ালা নামাজ এই ধরনের নামাজ আর কোনো নবীর উম্মতে হয়েছেন না। আমরা যে পরিমাণ আজমতওয়ালা যে পরিমাণ ওজনওয়ালা যে পরিমাণ ওয়েটওয়ালা নামাজ পাইছি আর কোনো নবীর উম্মতে এই নামাজ পাইছেন না। নামাজ আসিল সব উম্মতের সব নবী হলোর উম্মতের মাঝে এই নামাজ কেউ পাইছিল এক অক্তে এক অক পড়িলে পাঁচ অক পড়িলে পঞ্চাশ অক্তের সমান হয়ে যায় আমরা নামাজ নামাজ কেটা সময় পাঁচ মিনিট আছে কয় মিনিট আছে ফটকই দেবো আচ্ছা ওই জীবের ভিতরে নমাজ কিতা কোরআন শরীফে তো আমাদের বহুত আয়াত আছে ইন্না সালাত কানা তালাল মুমিনিনা কিতাবাম মাকুতা হাদিস শরীফ আছে হুজুরে পাক কৃষ্ণে ফরমাইলা নামাজের কথা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউয যাকাত এরপরে সওম আর হজ আছে আরো দুইটা কলিমা পরে প্রথম ইসলামের রুকুনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল কলিমা পরে নামাজ আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন নামাজ হইল দিনের খুঁটি একটা গোর খাড়া থাকে না যদি খুঁটি না থাকে
দিনের কুটি ইসলামের কুটি হইল নামাজ দিন বলতে ইসলাম ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম দিনের কুটি হইল ইসলামের কুটি হইল নামাজ ইন্নাল দীন এই আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ দীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ দীন যাই নামাজ পড়িলা ইসলাম রে খাড়া রাখলা যাই নামাজ পড়িলা না নামাজ বাদ দিলেইলা তাই মুসলমান ওইয়া ইসলাম রে মাটিত ফলাইলা অসম্মানি করলা পদদলিত করলা অর্থাৎ ইসলাম রে কোনো সম্মান সামান্যতম কোনো সম্মান দিলা না মাটিত ফলাই দিলা এর বাদর কত হইল সংক্ষেপ হইলাই কেউ যদি নামাজ পড়ইন না আর একটায় জানরা মানুষ হয় আর জানে যদি আপনি নামাজ পড়ইন না আপনি মুসলমান রইবা কয়েকটা কারণ আছে কলিমা পড়িছে প্রায় শনিবারে রবিবারে গরুর গুসাইয়া তকিমাতাত আছে দাড়ি আছে বাস মুসলমান ঠিক আছে গরু হওয়া ইত্যাদি ইত্যাদি সব আছে যখন আপনি মুসলমান কিন্তু আপনি নামাজ ফোরটা না যদি জানে কোনো মানছে আর এই দলিল জানে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন এখান জানে যদি যে নামাজ যে পড়ছে না ইসলামের মাটি ফলাইছে তাহলে এই মানুষের সামনে জুড়ে মুসলমানের দাবি করেন না জানে যদি জিকায় আপনি মুসলমান নেই একটু তোলে দিয়ে হল্লা দিয়ে আস্তে আস্তে কইলে জুড়ে কইলে চোর মারি দিতে পারে কারণ আপনি নামাজ যখন পড়েন না আপনি ইসলাম রে অবমাননা করছে ইসলাম রে মাটির ফলাইছে যে মুসলমানের দাবি করতে মুসলমানের অবমাননা করছে এরপরে আপনি বড় গলায় মুসলমান বলার কোনো অধিকার আপনার নাই অধিকার শুধুই আস্তে করে কইলে এক নম্বর দুই নম্বর হইল নমাজ কি তেল লাগিয়ে লাগছে তুরা হইলে ইন্ন সালাত তানহানিল ফাহশা ওয়াল মুনকার নমাজে মানুষে বাদ হাম থাকি বসে এরা কোরআন শরীফ আছে বাদ হাম থাকি কিলা বসে নমাজ পড়িয়া তো যেটা ইচ্ছা করে গরু চুরি টুরি করে এটা আমি ভাইছি গরু যদি আংশি দৌড়াইয়া এটা দেখছি নমাজের হোড় মুঠার দাড়ি শিখাই ইসলাম নিয়ে এটা এটা হলো গরু চুরি করো এটা কি নমাজের হোড়ে আর দাড়ি সুন্দর হয়েছে হইল চাপ সুরে হইল হইল চাপ এটা তাহলে মানুষের যারা বিশ্বাস করে এটা একটা নমাজ কিন্তু জন্য কেউ কেউ ইলেকশনের সময় মাঝে মাঝে নমাজ হলো এটাও মন্দ নাই ভালো ইন্না সালাতাত না আনিল ফাশাই ওয়াল মুনকার নামাজে আমরা বাদ হাম থাকি না সাইয়া রাখে ও নামাজে বাদ হাম থাকি না বা সাইয়া রাখে যে নমাজ আল্লাহর লাগিয়া ওই আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহর সামনে খাড়া এই নিয়তে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই খেয়ালে যে মানুষের নমাজ পড়বা তান আল তাইন এই তাইন ও মানুষ হইবা তাইন সম্পূর্ণরূপে তার ভিতরে থাকুয়া ফেদ হয়ে গেছে আল্লাহর দর হামাই গেছে আল্লাহরে খুশ করার লাগি ডেইলি ফার্স্ট বার তাই আল্লাহর সামনে গিয়া মাথা নোয়াইন বিদায় আল্লাহর দর হামাই গেছে বিদায় তাই আল্লাহ যত খাম নিষেধ করছে কোনো খাম তাই করতে পারত না সব গুণার থেকে টান আল্লাহ রসে রেখে নমাজ ঠিক করি কিনা এর ফুরি হইল আপনি আমি যদি নমাজ ফুড়ি আর লোকে অন্য বাদ খাম করতাম পারি আমি বুঝতাম হইব আমার নমাজও ফাঁক রয়েছে ও ফাঁকে দিয়ে শয়তান হামাইয়া আমারে বাদ হাম করার আর নমাজ ঠিক হয়ে যায় আফসোস ইলা মানুষও পাইছি 100 বছরের বুড়া আজান হওয়ার পরে গরু বইতে রাজি নেই আমার আল্লাহ ডাক দিলেছে আল্লাহর সিদ্ধা করার দিতাম সাব কিবলায় নমাজ বড় গুরুত্ব দিতাম ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার তবে নমাজও হড়াইলে ওয়াসওয়াসা আইল স্বাভাবিক ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ যে সুদূর সিবিনাল জিন্নাতি ওয়ান্নাস এর লাগে নমাজ আপনার ওর না ইলা নাই আপনার নমাজ ওর হদি শরীফ আছে ওয়াসওয়াসা আইতো আপনি নমাজ পড়তে তাকতা পড়তে পড়তে এক সময়ে আপনার নমাজ সুন্দর নমাজ হয়ে যাব ভালো নমাজ হয়ে শেষ কথা একটা ইনসাফ কিন বহুত দলিল আছে আমি এটা দিতে না গিয়ে একটা বিচার ইনসাফ বিবেকর প্রশ্ন আপনারা রেখে দেয়ার নমাজের ব্যাপারে এত কিছু আল্লাহ দিছেন মঙ্গল গ্রহত যাইরা চান্দ যাইরা প্লেন চালাইরা গাড়ি চালাইরা চাকরি করতা এভরিথিং সব কিছু আপনি করতে পারতা বৈধভাবে যা কিছু করার আছে আল্লাহ আপনার এই বডির মাঝে এই শক্তি দিচ্ছে অসাধ্য সাধন করতা আপনি কত সময় 24 ঘন্টা খাম করুক অসুবিধা নেই বৈধ খাম যা আছে আল্লাহ একটা কি সময় কতখান নিতে চাইছেন কতখান সময় নিতে চাইছেন আল্লাহ তো কোনো ট্যাক্স পাইছেন না রিস্টে এখন লইলে ট্যাক্স দেওয়া লাগবো
আল্লাহ তো আমার বডির উপরে কোনো ট্যাক্স পয়সা না 24টা ঘন্টা আমারে দিয়ে দিছই আর যে মালিক যে খালিকে আমারে সৃষ্টি করছেন পয়দা করছেন যে মালিকরে আমি খুশ করিয়া দিতাম যে মালিক আমারে নিষেধ নির্দেশ দিছেন সেই মালিকের লাগি আমি 550 অথবা 575 মিনিট সময় আমি দিতে পারি না এটা ইনসাফ মতো বিবেক মতো নামাজ কত সময় যায় 10 আইদার 15 মিনিট উড়াউড়ির নামাজ 575 মিনিট 24 ঘন্টা আমি আমার কাম করিয়া যাইতে পারি 75টা মিনিট 24 ঘন্টার মধ্যে অথবা 550টা মিনিট বা 60টা মিনিট আল্লাহর লাগি আমরা দিতাম পারি না এটা ইনসাফে ঠিক আছে কিনা এবং আপনার বিবেকে কিটা উত্তর দেয় আপনার বিবেকে জিজ্ঞাসা করা ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ صلى الله على سيدنا এটা আল্লাহ দিয়া পরীক্ষা করছে গরিব যে এটা জান বাসিস আল্লাহ এটা ব্যাপারে কিছু জিজ্ঞাসা কেনা আমরা বড় ঠেকাতে আমার লাগা গালতে ফকির আছে বিক করে সে লিন না এই দেশের প্রধানমন্ত্রী সে জিজ্ঞাসা করতে পারে না এই দেশের নাম কিতা করতে পারে না ওগুলা উয়া বিক করে মানুষের তারে খুব বেশি বিক দেয় আমি দেখলে কোনো সময় কই দিয়ে সে লিন তোলা হন যদি আমি ওইটা আল্লাহ আমার মন কই জিজ্ঞাসা আল্লাহ কইলা নাকি কিছু জানে না খ্রিস্টাই গিয়া কই দেওয়া আল্লাহ তোমার বন্ধে এই গুচ্ছু কইতে হয় না এই দেশের প্রধানমন্ত্রীর নামও জানে না এই দেশের নামও জানে না সেলিম নাম আস্তা দেশ মানুষের সেলিম ওলা ওই দম্পতন্তে দান বসি দেওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ বহুত খুশি রইয়া তোমার দরবার আল্লাহ আমাদের মাফ করিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তুমি মাফ করিয়া দেও না তো শেষ হয়ে গিয়ে মরে গো মাওলানা ও রব্বানা যালামনা আনফুসানা খাস করে তোমার বন্দা হাবিব চাবরে গরিকে রহমত করো মাওলা জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ তান লাগি তোমার কালাম কোরআন জুরে পাইছে নাজাত বানাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আমরা যারা মাইন বা দুনিয়াত নাই দুনিয়ার তাতে আমরা রে বড় মায়া হয়েছেন বড় সায়া আল্লাহ তুমি তারা রে মায়া করি না রব্বির আল্লাহ আমরা মসজিদ কিবলার দরজারে বলন করিয়া দেই তান রাখিয়ে দেওয়া খিদ মাত্রে তোর পিছতে কেয়ামতের আগ পর্যন্ত বাকি রাখ ইয়া আল্লাহ আমরা এক সায়ারে মামলা আমরার বড় সব আল্লাহ আমরার বড় সব রে নে খায়া দে আল্লাহ এই সায়ারে আমরার উপরে দীর্ঘদিন খায় ও মাওলা এই মাহফিলে যারা হাই সাহায্য করছেন যে তোমার ওয়াজকে বানাই দেওয়ার তুমি কবুল করিও ইয়া আল্লাহ আমরা তোমার হাবিবর গুনাগার উম্মত মাওলা আল্লাহ আমরার পক্ষ থেকে সৈয়দুল মুরসালিনের দরবার লাখ সালাত আর সালাম হাদিয়া হিসাবে কবুল করিল ইয়া আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য করছেন মাওলা তোমার ওয়াজকে বানাই দেওয়ার কবুল আমরা বিমারি অবলারে ইয়া আল্লাহ তোমার দারু শিবা থেকে শিফায় আজিলা কামিলা আনায় বহুত মানুষ দেশে বিদেশে বহুত বিপদ আছে ইয়া আল্লাহ
مصیبت کا دعوت اور مصیبت رہا آسان کرے اللہ ہمارا رہے ایمان اور روحے ثابت کو دم رکھ ہمارا رہے ہمارا بچن جو رہے ادھر نر کنو انتہان و فریقت علیہ نرے و مولا زی فریقت پڑھ لے ہمارا ایمان نرشت ہوئی دور ربنا ولا تحملنا ما لا طاقت لنا وصلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين يختفى التوفيق دي نماز الحتى قيامت الدين فعلا الله حساب لئيبا أول ما يحاسب بالعبد يوم القيامة صلاة نماز الحساب فاش كرتا ورنة لقو كده سواب زمايا 50,000 عمراء فريا بہت کسو فريا زائن دي باقي كنو عمل الله حساب نيتا نائي نماز الحساب فاش كرتا نا پارين আর নমাজ টাইম পড়ি সিনা নমাজ ফাস করতে পারতে নাই তাই মতে তাকওয়া নাই আল্লাহকে গুনাহ করিয়েও যাইবা অবশ্যই ফাস হইতা নমাজ ফাস করা লাগবে